ক্লাস 5 এ সেকশন, এখান থেকেই আমার স্কুলে অ্যাডমিশন হলো। টিফিন টাইমে খেলছি হেডসার পিছনে এসে দাঁড়িয়ে আছে। আমি তো ভাবেই নেই যে হেডসার দাঁড়িয়ে, সবাই দেখি নেই, মাঠ ফাঁকা, আমি একা দাঁড়িয়ে আছি। এই গেটের বাইরে সত্য কাকুর ঘুগনি, হাই বন্ধুরা, কী খবর সবার? আশা করি ভালো আছো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে কটা? 12:30 বাজে, 12:30 মতো বাজে। তো এখন যাবো রিচার্জ করতে, ফোনের রিচার্জও শেষ, কালকে শেষ হয়ে যাবে, আর টিভি রিচার্জ সান ডাইরেক্ট ওটারও করতে যাবো। তো যাই রিচার্জ করতে, দেন রিচার্জ করতে যেতে যেতে পথে যে লোকেশানগুলো পড়বো সেগুলো দেখাবো, তারপর সারাদিন কী করছি সব কিছু শেয়ার করবো। ও মা দাও টাকাটা, দাও তাহলে মা টাকাটা দিক, তারপর যাই রিচার্জ করতে। কত টাকা জানো? 249 টাকা আর 200 টাকা, তাহলে 500 টাকা লাগবে। দুশো উনপঞ্চাশ টাকা, তাহলে 500 টাকা দিলাম, ঠিক আছে হয়ে যাবে। তো রিচার্জ কমপ্লিট, সামনে হচ্ছে আমার স্কুল, হাই স্কুল, ঠিক আছে। তো হাই স্কুলটা একটু দেখিয়ে দিই, এই সাইডে ছোটো গেট আছে আর ওই সাইডে বড়ো গেট, বড়ো গেট দিয়ে যাই। কলেজ মোড় চত্বর, এটা পিছনে কলেজ, এই সাইডে কাঁচরাপাড়া হাই স্কুল। কাঁচরাপাড়া হাই স্কুলেরই স্টুডেন্ট আমি, কাঁচরাপাড়া কলেজেও পড়েছি। তো ছোটো গেটটা খোলা ছিল পিছনে, কিন্তু বড়ো গেটটা দেখি খোলা থাকলে স্কুলে ঢুকে একটা ভিডিও নিয়ে নেবো, দেখা যাক কী অবস্থা। এই ভিডিওতে তোমাদের দেখাবো যে আমার পুরো এই কাঁচরাপাড়া হাই স্কুলের সাথে আমার যে স্মৃতি, পুরো স্কুলটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছে। হাই স্কুলটা হেডসারের সাথে কথা বললাম, হেডসার পারমিশন দিল, তাই ভিডিওটা পুরো শ্যুট করতে পারছি। দেখতেই পাচ্ছ পুরো মাঠটা, দেখো বিশাল বড় মাঠ দেখতেই পাচ্ছ, জাস্ট ফাটাফাটি কাঁচরাপাড়া হাই স্কুল। এখানে কিন্তু বহু হাজার হাজার স্টুডেন্ট কিন্তু পাস আউট হয়েছে। তো পুরো স্কুলটা তোমাদের দেখাচ্ছি। তো ওই সাইডে হচ্ছে 5, ঠিক আছে, ওই সাইডে 5 এ সেকশন, ওখান থেকে আমার এই স্কুলে স্টার্ট হয়েছিল পড়াশুনো। তো ওইখান থেকে তোমাদের তাহলে শুরু করছি, ওখান থেকে শুরু করে দেন পুরো রুমগুলো তোমাদের দেখাচ্ছি বাইরে থেকে, দেখে এই সাইডে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, যে কী কী মেমোরিজ আছে আমার, তোমাদের মেমোরিজ কমেন্ট করে জানাও যারা কাঁচরাপাড়া স্কুলে পড়তে। তো দেখতেই পাচ্ছ একটা আলাদা লোকেশান, আমি একা মাত্র এই স্কুলের মধ্যে এখন একা দাঁড়িয়ে আছি, আর অফিস রুমে স্যাররা আছে, হেড স্যার আছে। তো চলো স্কুলটা দেখাই তোমাদের। এটা হচ্ছে ক্লাস 5 এ সেকশন, এখান থেকেই আমার স্কুলে অ্যাডমিশন হয়েছিল 5 এ সেকশন। এটা ছিল 5B তখন, এখন জানি না কী অবস্থা, বন্ধ সব। এই দেখো কী লেখা আছে, কাঁচরাপাড়া জিমের সব জিনিসপত্রের মধ্যে রাখা আছে। স্কুলটা দেখো জাস্ট, এইখানে তো সামনে ইয়ে হয়েছে, KFC হয়েছে এখানে, KFC। আমরা যখন 12 পড়তাম ওই 12 রুম ওখানে ছিল, যখন তখন এখানে KFC ছিল, মানে KFC কাজ চলছিল, এখন তো কমপ্লিট হয়ে গেছে। তো ফুরফুরে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে স্কুলটার ভেতরে, জাস্ট ফাটাফাটি। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল, আজকে ওয়েদারটাও ভালো, আর ভিডিওটা শ্যুট করতে পারলাম, বেশ ভালোই লাগছে আজকে। ও জাস্ট পিছনে এই লুকটা দেখো, মনে হচ্ছে কত বছর হয়ে গেছে স্কুল ছেড়েছি।
ওই পিছনে ফার্স্ট রুমটা হচ্ছে আমার 5A সেকশন, যেখানে আমি ফার্স্ট স্কুলে অ্যাডমিশন নিয়েছিলাম। তারপর থেকে 5 থেকে 12 বন্ধুরা কীরকম লাগছে আমার হাইস্কুল? আশা করি ভালোই লাগছে আমার হাইস্কুল। এখানে কিন্তু বহু হাজার হাজার লাখ লাখ হবে, কত স্টুডেন্ট যে পড়েছে। বহু পুরনো স্কুল কাঁচাপাড়া, এটা মাঠ পুরো একদম ফাঁকা, মাঠে ঘুরতে দেখতেই পাচ্ছ, বিশাল বড় মাঠটা। এখানে কিন্তু ফুটবল খেলা, তারপর স্পোর্টস অনেক কিছু খেলেছি, এখানে স্পোর্টসেও নাম দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কীরকম লাগছে, আশা করি ভালোই লাগছে। আজকের ব্লগটা অনেক কিছু শেয়ার করলাম, তো ওই সাইডটা এবার যাই। ওই সাইডে 12 ক্লাস ছিল কমার্সের, পিছনেই হচ্ছে টিচার্স রুম, হেডস্যার রুম। ওখানে আগে সবাই ভাবতো তুই যা তুই যা, এরম বলতাম সবাই, আর ঘন্টাও বাজিয়েছি অনেকবার, ওটারও একটা মজা আছে। তো দেখতেই পাচ্ছ আজকে একটা রোদ উঠেছে অনেকদিন পর, ভালোই লাগছে, ভালোই ওয়েদার। পুরো স্কুলটা এখন এই সাইডে মাঠগুলো জঙ্গল হয়ে গেছে, কারণ স্কুলটা বহুদিন ধরে বন্ধ এই লকডাউন ফকডাউনের জন্য। এইদিকে হচ্ছে আমার 11A সেকশন ছিল ফার্স্ট রুমটাই, তো এখান দিয়ে যাচ্ছি, দেখতে থাকো। পুরো স্কুলটা তো তোমার দেখাচ্ছে, একটা জাস্ট অসাধারণ লাগছে, প্রচুর রুম আছে এখানে। 12A সেকশন ছিল ওপরে, 12A সেকশন ওপরে ছিল, 11A সেকশন নিচে ছিল। এর ওপর দিয়ে উঠে গেলেই হচ্ছে 12A সেকশন, উঠে গিয়ে এই সাইডে, ঠিক আছে, এর ওপরে এই সাইডটা। আর এর একদম ফার্স্ট রুমটা যেটা, সেটা ছিল 11A সেকশন, 11A পড়তাম, 5A পড়তাম, ওদিকে আবার 12A পড়তাম আমি। তো সব কটা এই সেকশনেই পড়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ লোকেশানটা কীরকম লাগছে আমার হাইস্কুল, কমেন্ট করে জানাও। আর যারা কাঁচাপাড়া হাইস্কুলে পড়তে, অবশ্যই তারা কমেন্ট করে জানিও কীরকম লাগছে। হয়তো আমার কেউ পরিচিত বেরিয়ে যাবে, আর কেউ পরিচিত নাও হতে পারো, বাট আমার থেকে ছোটো বা আমার থেকে অনেক সিনিয়র তারা হতে পারো। তো কমেন্ট করে জানিও, আশা করি কাঁচাপাড়া হাইস্কুলের ভিডিওটা ইউটিউবে থেকে যাবে, বহু মানুষ দেখবে, বহু মানুষ কমেন্ট করবে, কারণ এরকম ভিডিও কিন্তু ইউটিউবে খুব কমই আছে, হয়তো হয়তো নেই ইউটিউবে এরকম পুরো কাঁচাপাড়া হাইস্কুলের ওপরে ভিডিও, তাই না? পুরো স্কুল ফাঁকা, একমাত্র আমি বসে বসে ব্লগ করছি, তো দারুণ লাগছে। আর এই স্কুলের সাথে আমার কিছু মেমোরিজ আছে শেয়ার করছি। এই যে মাঠটা দেখছো, এত বিশাল বড় মাঠটা, এই মাঠের মধ্যে ক্রিকেট খেলতাম, টিফিনবেলায় ক্রিকেট খেলতাম, স্কুল ছুটে যেত ক্রিকেট খেলতাম। কীসে ক্রিকেট খেলতাম, একটা বেঞ্চের কাঠ ফাট থাকতো, ওই কাঠ নিয়ে ক্রিকেট খেলতাম, আমার 6-4 লেভেলে খেলা হতো। তো তারপর একদিন একটা জিনিস মনে পড়ে গেলো, সেটা হচ্ছে টিফিন টাইমে, টিফিন টাইমে খেলছি, এবার খেলছি খেলছি খেলছি, হেডস্যার হেডস্যার পিছনে এসে দাঁড়িয়ে আছে, আমি তো ভাবেই নি যে হেডস্যার দাঁড়িয়ে আছে, সবাই দেখি নেই, মাঠ ফাঁকা, আমি একা দাঁড়িয়ে আছি, সব পালিয়ে গেছে। আমি বললাম হেডস্যার নেই হতো, মানে ভাবেই নি যে হেডস্যার দাঁড়াবো, তারপর দেখে পিছনে হেডস্যার দাঁড়িয়ে আছে, আমি জামি ছেড়ে পালাচ্ছি, ওই রেখে দিয়ে, তারপর রেখে দিলাম কাটফাট। তারপর আম ফাম খাওয়া এই গাছ থেকে, সাইকেল নিয়ে, সাইকেল গ্যারেজটাও নেই এখন, সাইকেল গ্যারেজটা মনে হয় সরিয়েছে ওই সাইডে, আগে সাইকেল গ্যারেজটা এই সাইডে ছিল, তোমার দেখাচ্ছি, দেখো সাইকেল গ্যারেজটা আগে এদিকে ছিল, ওপরে একটা সেট ছিল, এদিকে সাইকেল গ্যারেজ, এখন মনে হয় ভেতরে করেছে সাইকেল গ্যারেজ। এটা অনেকদিন ধরেই কাজ চলছে, আমার যখন ছিলাম এখন এই সাইডে ভেতরে ঢুকেছে, আগে ছিল এইখানে। এই স্কুলের সাথে অনেক মজাই জড়িয়ে আছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো এই স্কুলের সাথে আমার পালানোর স্মৃতি জড়িয়ে নেই, এমন আছে মানে পাঁচিল টুপকে পালানো না, এমনি ধরো 7 ফিট 6 ফিটে বেরিয়ে গেলাম, গেট খোলা, সবাই বেরিয়েছে, আমরাও হয়তো বেরিয়ে গেলাম, ওরম টুকটাক পালানো হয়েছে, বাট পাঁচিল টুপকে পালানো ওরম কিন্তু হয়নি। কিন্তু শুনতাম ওই সময় অনেক শুনতাম যে পাঁচিল টুপকে পালানো, নেশা করা, এই সেই, কিন্তু সেগুলো আমরা একটাও করিনি। ক্রিকেট খেলতাম, বাওয়ালি করতাম, এইসবই করতাম। পিছনের ভিউটা জাস্ট দেখো, পিছনের ভিউটা জাস্ট দেখো, দারুণ লাগছে। এইখানটা সেই মুদিখানা দোকানগুলো বসতো, সেই চাঁদ তারা, তারপর আরও গাঠিয়া বাটিয়া অনেক কিছু বেসতো এইখানটা। আর এই সাইডে গেটের বাইরে, এই গেটের বাইরে সত্য কাকুর ঘুগনি, কামরাঙা বেসতো এখানে, অনেক কিছু শেয়ার করছি, পুরো একদম পাই টু পাই, সিন ওয়াইজ দেখিয়ে দেখিয়ে শেয়ার করছি, দেখতে পাচ্ছ? হোয়াট এ ব্লগার, লাইফস্টাইল ব্লগ, জিৎ সৌম ব্লগস। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা যারা এই ভিডিওটা দেখছো, একটা বেল আইকন আছে সেটা প্রেস করে দিও, আর চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, ক্লিক করে ভিডিওতে পর পর যেটা চলে যায়।
কেডো পাসালা আম্মা সিতা পামন। তাহলে বন্ধুরা আমার হাই স্কুলটা তোমাদের দেখিয়ে দিলাম, এবার তাহলে বাড়ির দিকে যাই। বন্ধুরা এখন বাড়ির ছাদে আছি, তো ওয়েদারটা আজকে বেশ ভালোই, কারণ রেগুলার বৃষ্টি হয়ে যাচ্ছিলো, বৃষ্টি কমার নামই ছিল না। তো আজকে বৃষ্টিটা কমেছে, মেঘলা ওয়েদার, বাট বেশ ভালোই লাগছে আজকে, কারণ বৃষ্টি টানা হয়ে যাওয়ার থেকে এটাই ভালো, একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকবে, একটু বৃষ্টি হোক বাট টানা যে হয়ে যাওয়া সেটার থেকে বেটার। তো ভিডিওটা আর বড়ো করবো না, কারণ এরপরে আর কিছু দেখানো নেই আজকে, একটু পরে চা ফা খাবো, তারপর একটু ঘরের মধ্যেই জিম করবো, তারপর ইউটিউব দেখবো, গেম খেলবো, পাবজি খেলবো। এই বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আশা করি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কীরকম লাগছে। চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আরও অনেক ব্লগ আছে, ভিডিওতে ক্লিক করে পরপর যেটা ইচ্ছে দেখে নাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আছে সেটা প্রেস করে দাও। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সবাই ভালো থাকো, টাটা।